শিক্ষার্থী নতুন আরেকটি ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের নয় নম্বর ক্লাস আমরা মূলত নতুন টিউটোরিয়াল শুরু করব তো নতুন টিউটরিয়াল শুরু করার আগে তোমাদের একটা বিষয় জানাইতে চাচ্ছি যে টিউটোরিয়াল সিরিজের সাজেশন ক্লাস গুলোতে আমি অতিরিক্ত কথা বলতেছি না যত দ্রুত পাতেছি তোমাদের দিক নির্দেশনা দেওয়া বা সাজেশন বইটা শেষ করে দেওয়া তবে তোমাদের জন্য এই আলোচ্য পর্ব নামে কিছু ক্লাস আসবে ওই ক্লাসগুলো বাধ্যতামূলক দেখবা কারণ ওই ক্লাসগুলোতে এই টিউটোরিয়াল সিরিজের অনেকগুলো বিষয় আমি উপস্থাপন করবো এবং একই সঙ্গে টিউটোরিয়াল সিরিজ কিভাবে কাজে লাগাবো ওই জিনিসগুলো আমি বলবো ঠিক আছে সূচিপত্র দেখার বিষয় আছে চার্ট অ্যানালিসিস দেখার বিষয় আছে তারপর হচ্ছে আলাদা করে সাজেশন দেওয়ার বিষয় আছে টিউটোরিয়াল সিরিজ আমরা বিশ বিশটা সাজেশন করে দেবো সব মিলে অনেকগুলো জিনিস আছে ঠিক আছে তো যাই হোক একটা একটার পর একটা আসবে তোমরা ওই আলোচ্য পর্বগুলো একটু গুরুত্ব সহিত দেখবা তো চলো কথা না বাড়িয়ে আমরা টিউটোরিয়াল টু থিওরি টিউটোরিয়াল টু স্বাভাবিকভাবে এখানে হচ্ছে আমাদের তিনটা ইউনিট আছে আমাদের প্রথম ইউনিট প্রথম ইউনিটের আলোচ্য বিষয় হচ্ছে লেনদেন এবং লেনদেনের প্রকার তবে আর একটা বিষয় বলে নেই টিউটোরিয়াল টুর ভিতর তিনটা যে টপিক্স আছে এই তিনটা টপিক্স থেকে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত থাকো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করবে তার মানে এটা এমন একটা টিউটোরিয়াল যে টিউটোরিয়াল থেকে প্রত্যেক বছর বা প্রত্যেক জায়গায় এই জায়গা থেকে কোশ্চেন করতে টিসার বাধ্য তো স্বাভাবিকভাবে সর্বোচ্চ গুরুত্ব দিবা তাহলে লেনদেনের প্রকারভেদ থেকে গত বছর আহামরি তেমন क्वेश्चन আসেনি কিন্তু নরমালি লেনদেনের প্রকারভেদ থেকে প্রচুর क्वेश्चन আসে সেশন অনুসারে যেহেতু আমি পূর্ববর্তী ক্লাসে তোমাদের সেশনে চ্যাট বি বিশ্লেষণ দেখাইছি তো ওই সেশন অনুসারে সিচুয়েশন ভেরি করে তো স্বাভাবিকভাবে গত বছর কিন্তু আহামরি তেমন क्वेश्चन করেনি এবছর 24 25 সেশনে কিন্তু क्वेश्चन করার চান্সটা বেশি আছে ঠিক এবারেবা क्वेश्चन প্যাটার্ন এবং সেশন প্যাটার্ন আলোচনা করে বা বিশ্লেষণ করে মূলত সাজেশন নিতে হয় বা করতে হয় ঠিক আছে তো যাই হোক না কেন লেনদেন এবং লেনদেন প্রজ্ঞার ভেতর অংশটা আমরা সময় দিবা হচ্ছে বিশ মিনিট লেনদেনের প্রজ্ঞার ভেতে দশ মিনিট দিবা সিম্পল লেনদেনের ক্লাসিফিকেশন যেটাতে আর মূলধন যাতে মোরাফা জাতীয় লেনদেন ক্লাসিফিকেশনটা তোমরা দশ মিনিট সময় দিবা যদি এই দশ মিনিটে আসলে শেষ করা সম্ভব না তোমরা আরো একটু বেশি সময় বাড়াই দিবা ঠিক আছে কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা এবার আসি হচ্ছে আমাদের পড়াশোনার বিষয়ে আমাদের সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ একটা সেটা হচ্ছে আমি বলছিলাম যে হিসাব বা হলো আর একটা হলো একতর্পা দাখিলা পদ্ধতি কিন্তু এই হিসাব বিজ্ঞান তথা হিসাব রক্ষণ অথবা হিসাব নিকাশের ভিত্তি বেস হচ্ছে হলো দুইটা একটা হলো বকেয়া ভিত্তি নগদ ভিত্তি তো এখন এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ আসলে ঠিক আছে প্রফেশনাল লেভেলে এই জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ তো একাডেমি লেভেলেও গুরুত্বপূর্ণ তবে যেহেতু থিওরিটিক্যাল কনসেপ্ট অতটা গুরুত্বপূর্ণ আহামরি থাকে না তবে এই জায়গা থেকে একটা বিষয় বলি এই জায়গা থেকে কিন্তু বিগত কয়েক বছর মানে বিগত কয়েক বছর বলতে দুই সাল থেকে সিরিজ পাবলিশ হচ্ছে বিশ সালের পর থেকে এখন পর্যন্ত চব্বিশ এখন পর্যন্ত কোন বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোশ্চেন করেনি তো এই জায়গা থেকে অনেকগুলো কোশ্চেন করার আছে স্পেশালি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিছু কোশ্চেন আছে সম্ভবত ষাটটার মতো কোশ্চেন আছে ওই সাতটা কোশ্চেন হয় নাহলে মডিফাই করে রিপিট হবে স্বাভাবিকভাবে ওই ষাটটা কোশ্চেন তোমরা দেখবা আমরা অ্যাকাউন্টিং ওয়ার্ল্ড এ যখন ক্লাস করাবো তখন ওই জিনিসগুলো আলোচনা করব তো দেখো এই এই জায়গার মূল পুঁজিবদ্ধ বিষয় হচ্ছে বকেয়া ভিত্তি এবং নগদ ভিত্তি বকেয়া ভিত্তির আর একটা নাম হচ্ছে কি প্রাপ্য পদেও ভিত্তি অথবা অবস্থিতি ভিত্তি এই জিনিসগুলো মাথায় রাখবা এগুলার মূল পুঁজিবদ্ধ বিষয় কি যে একটা ব্যবসা প্রতিষ্ঠানে ধারে লেনদেন হবে নগদেও লেনদেন হবে তাহলে বকেয়া ভিত্তিতে আমরা ধারে লেনদেন এবং নগদ লেনদেন উভয়ে হিসাবের খাতায় লিখবো এক কথায় টাকা সংশ্লিষ্ট বিষয় যদি আদান প্রদান হয় এখন পরিষদ কলম অথবা ভবিষ্যৎ পরিষদের যদি সত্য থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো লেনদেন হিসেবে কনসিডার করব যেটাকে পূর্বশনা লয়েতে বলা হচ্ছে এমন যে যখন আয় অর্জন হয়েছে অথবা সেবা প্রদান করা হয়েছে মানে আয় অর্জন হওয়ার মানে তুমি সেবা প্রদান করছো অথবা মনে করো যে আমি পণ্য ক্রয় করছি তুমি পণ্য পাঠাই দিছো ঠিক আছে এখন আমি তোমাকে টাকা দেনি বিশাট হলো এমন এমনটাকে বুঝাচ্ছে সেম অনুরূপভাবে যখন ব্যয় সংঘটিত হয় অথবা ব্যয় গ্রহণ করা হয় যেমন তোমার প্রতিষ্ঠানে আমি এক মাস ম্যানেজার পোস্টে দায়িত্ব পালন করছি তার মানে কি তোমাকে অলরেডি এক মাসের বেতন আমাকে দিতে হবে কিন্তু তুমি এখনো দেও নাই মানে বিষয়টা আছে ধারে লেনদেন সেটা আয়ের ক্ষেত্রে সেটা ব্যয়ের ক্ষেত্রে হোক না কেন ওইটাকে তোমাকে লেনদেন হিসেবে কনসিডার করতে হবে এটাই হলো বকে ভিত্তি এবং এই বকে ভিত্তিকেই মূলত আন্তর্জাতিক স্বীকৃত যতগুলো মান আছে গ্যাপ আছে আছে অথবা সংস্থা আছে সবাই কিন্তু এটারে স্বীকৃতি দিয়েছে কারণ বড় বড় প্রতিষ্ঠানগুলো নগদে আসলে সবসময় চলে না ধারে লেনদেন সংগঠিত হয় এবং ধারে লেনদেনটাকে মূলত বলা হয় ট্রেড ক্রেডিট অথবা ব্যবসায়িক ঋণ এগুলো আমরা পরবর্তীতে জানবো ইনশাল্লাহ তো এই যে এখানে দেখো দুইটা বিষয় যে আয় অর্জন হলি মানে সেবা প্রদান করলে নগদ টাকা পাইসো অথবা দিসো এটা ডাজেন ম্যাটার সেম অনুরূপভাবে ব্যয়ের ক্ষেত্রে সুবিধা যদি তুমি গ্রহণ করো এর তুমি নগদ টাকা পরিশোধ করো অথবা না করো ডাজেন্ট ম্যাটার এটাকে লেনদেন হিসেবে কনসিডার করতে হবে দেখো তুমি মানুষকে সেবা দিছ বিনা পয়সায় তো সেবা দেও না হয় সেবা দিচ্ছ বিজ্ঞাপনের জন্য মানে নিজের স্বার্থ থাকতেছে প্রচারণার জন্য অথবা তার কাছ থেকে মুনাফা অর্জনের জন্য অবশ্যই এখানে স্বার্থ থাকবে ঠিক আছে অবশ্যই স্বার্থ থাকবে সে অনুরূপ তুমি মানুষের কাছ থেকে সুবিধা নিয়েছ মানুষ তো এমনি এমনি তোমার সুবিধা দিবে না হয় তোমার কাছ থেকে টাকা নিবে নাহলে কি

উপরেই মূল দুতর দুতরফা দাখিলা পদ্ধতি প্রতিষ্ঠিত এটা মাথায় রাখবা তাহলে কোন ভিত্তির উপর দুতরফা দাখিলা পদ্ধতি প্রতিষ্ঠিত আমাদের বকে ভিত্তি কোন ভিত্তির উপর হচ্ছে হিসাব বিজ্ঞান প্রতিষ্ঠিত হিসাব রক্ষণ প্রতিষ্ঠিত সঙ্গে সঙ্গে বলবো বকে ভিত্তি বা প্রাপ্য পদ্ধতি ভিত্তি অথবা অবস্থিতি ভিত্তি ওকে আচ্ছা এবার আসো হচ্ছে নগদ ভিত্তি নগদ ভিত্তি হচ্ছে এমন একটা মানে হিসাব রক্ষণ ব্যবস্থা যেটাতে নগদ টাকার আদান প্রদান হয়েছে কিনা এটাকে প্রাধান্য দেওয়া হয় যেমন তুমি সেবা দিয়েছো নগদ টাকা পাইছো কি পাওনি নগদ টাকা যদি না পাও ধরা যাবে না তুমি সেবা ভবিষ্যতে টাকা পাবা হ্যাঁ পাওনি তার ওইটা লেনদেন কারো কাছ থেকে তুমি সেবা নিয়েছো যে বললাম যে আমি তোমার প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করতেছি তাহলে তুমি আমার কাছ থেকে সেবা নিয়েছো তাহলে ভালো কথা এখন টাকা দিবা না এখনো টাকা দাওনি অথচ তুমি কিন্তু বেতন দিতে বাধ্য কারণ আমি তোমার প্রতিষ্ঠানের কাজ করছি তাহলে টাকা যেহেতু দেওনি তার মানে এটা বেতন ধরতে পারবা না এটাই হলো মূল কাহিনী তাহলে যতক্ষণ পর্যন্ত না নগদ টাকার আদান প্রদান হয়নি ততক্ষণ পর্যন্ত না ওইটাকে নগদ ভিত্তিতে লেনদেন হিসেবে কনসিডার করা যাবে না এই সিস্টেমটা ছোটখাটো প্রতিষ্ঠানগুলো সংরক্ষণ করে আর এই সিস্টেমের উপরেই মূলত হচ্ছে একতরটা দাখিলা পদ্ধতি প্রতিষ্ঠিত এবং এই সিস্টেমটা কেউ আহামরি ফলো করে না বা এই সিস্টেমটা কেউ আহামরি বিশ্বাস করে না ওকে শেষ এবার দেখো এই দুইটা কথার উপর আমি ফোকাস করতেছি এই দুইটা বিষয় শুধু মাথায় রাখবা বকেয়া ভিত্তির ক্ষেত্রে সংগঠিত হওয়া বা অর্জিত হওয়ার বিষয়টা থাকবে আর নগদ ভিত্তির ক্ষেত্রে নগদ টাকা প্রাপ্তি অথবা প্রদানের বিষয়টা থাকবে ঠিক আছে তাহলে কোনো ঘটনা বা লেনদেনের সঙ্গে যখন নগদ প্রাপ্তি প্রদানের বিষয়টা থাকবে তখন ওই ধরনের ঘটনা বা লেনদেনগুলো তোমরা নগদ ভিত্তিতে লিপিবদ্ধ করবা আর যখন ঘটিত বা অর্জিত বিষয়টা থাকবে তখন ওটা বকে ভিত্তিতে তোমরা ওই জিনিসটাকে কনসিডার করবা এখন এইটাকে প্রাধান্য দিয়ে করবা আর বকে ভিত্তিতে কিন্তু নগদ টাকা নগদ প্রাপ্তি এই বিষয়টাকেও কনসিডার করা হয় ঠিক আছে তবে মূল যেটি বিষয় এইটা মূলত হচ্ছে ধারে বিষয়টাকে বেশি প্রায়োরিটি দেয় আর এটা সবসময় নগদ জিনিসটাকে প্রায়োরিটি দেয় তবে এখানে বকে ভিত্তিতে নগদ ধারে উভয়টাকেই কনসিডার করা হয় আশা করতেছি একদম অল ক্লিয়ার এবার আসো আমাদের হচ্ছে লেনদেন এবং লেনদেনের প্রকারভেদ দেখো তোমাদের লেনদেন সম্পর্কে ধারণা রাখতে হবে আসলে লেনদেনটা কি লেনদেন হচ্ছে আর্থিক ঘটনা আর্থিক ঘটনা কি যে ঘটনার সঙ্গে টাকা জড়িত যে ঘটনার সঙ্গে দুইটা পক্ষ জড়িত যে ঘটনার সঙ্গে আর্থিক অবস্থার পরিবর্তন জড়িত যে ঘটনার সঙ্গে দলিল জড়িত তাকে আমরা কি বলবো লেনদেন বলবো তো প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি থেকে মানে এই লেনদেনগুলোকে আমরা বিভিন্ন ভাবে কি করি ক্লাসিফাই করি তো এই ক্লাসিফিকেশনগুলোর মধ্যে অনেকগুলো ক্লাসিফিকেশন আছে এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন এখানে আমি কয়েকটা উল্লেখ করছি এই উদাহরণগুলো থেকে বারবার কোশ্চেন করা হবে বিগত 2020 সালের পর থেকে এই ক্লাসিফিকেশন থেকে মাত্র একটা কোশ্চেন করা হয়েছে এটা হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার বিশ করেছিল এর বাইরে স্পেশালি অদৃশ্যমান লেনদেন আন্ত লেনদেন এই জায়গাগুলো থেকে তেমন কোশ্চেন করেনি বই লেনদেন থেকে কিছু কোশ্চেন করেছিল তো স্বাভাবিকভাবে এই জায়গাগুলো থেকে কোশ্চেন করেনি মানে এই জায়গাগুলো থেকে কোশ্চেন করলো বলে তো স্বাভাবিকভাবে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে আমি প্রত্যেকটা উদাহরণ ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ বোঝাই দেওয়ার চেষ্টা করবো তোমাদের সর্বোচ্চ মনোযোগ দিতে হবে কারণ এই জায়গাগুলো থেকে হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকো যে টিউটোরিয়াল টু থেকে কোশ্চেন করবেই আসবেই তো এর মধ্যে দেখো লেনদেন থেকেই মূলত দুই সালের পর দুইটা কোশ্চেন করেছে একটা হলো রাষ্ট্র বিশ্ববিদ্যালয় দুই হাজার করেছিল এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দুই হাজার বিশে কোশ্চেন করেছিল রাশি বিশ্ববিদ্যালয়ের কোশ্চেনটা কেমন ছিল জানো এই যে দেখো আর্থিক অবস্থাকে প্রভাবিত করে এমন ঘটনা কে আমরা কি বলবো লেনদেন বলবো এটি কোশ্চেন করছিল হচ্ছে রাশি বিশ্ববিদ্যালয় ঠিক আছে তাহলে লেনদেনের আবিধানিক অর্থ কি গ্রহণ এবং দান অথবা আদান প্রদান এটা এইচএসি বোর্ডে কয়েকবার কোশ্চেনটা করেছিল যে লেনদেনের আবিধানিক অর্থ আছে আদান প্রদান ঠিক আছে তাহলে অর্থের মাপকাঠিতে পরিমাপ যোগ্য অর্থাৎ আর্থিক অবস্থাকে প্রভাবিত করবে আর্থিক অবস্থা বলতে অ্যাকাউন্টিং ইকুয়েশনকে প্রভাবিত করবে বাড়াবে অথবা কমাবে এমন ঘটনাকে আমরা কি বলবো লেনদেন বলবো অর্থাৎ যেসব ঘটনার মাধ্যমে একটা ব্যবসা প্রতিষ্ঠানের সম্পর্কে মালিকের পরিবর্তন ঘটে ওই সমস্ত ঘটনাকে আমরা লেনদেন লেনদেন বলবো ওই ওই একই কথা আচ্ছা জিনিসটা চলে গেল এখন এই যে যে একটা ঘটনা সেটা আসলে তিনটা বৈশিষ্ট্যকে প্রাধান্য দিয়ে একটা ঘটনাকে লেনদেন চিহ্নিত করার পক্ষে সবাই মতামত দেয় বা সভা সব গাইড বই বলা আছে এমনকি ব্রিটিশ বইগুলো তো বলা আছে আমি এই জায়গায় শুধু ব্যতিক্রম একটু আমি তিনটা না আমি বরং এখানে বলি চারটা তাহলে একটা ঘটনা লেনদেন হতে গেলে প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই জিনিসটা ব্যাখ্যা দিয়েছে তো এর মধ্যে দেখো প্রথম যে বৈশিষ্ট্যটা এটাই মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছিল সেটা হচ্ছে কি আর্থিক অবস্থার পরিবর্তন অর্থাৎ কারো টাকা বাড়বে কারো টাকা কমবে তাহলে কোন একটা ঘটনা লেনদেন হতে গেলে বা লেনদেনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আর্থিক ঘটনার মানে আর্থিক অবস্থার পরিবর্তন দ্বিতীয় কথা হচ্ছে দ্বৈত সত্তা অথবা দুইটা পক্ষ থাকবে কেউ সুবিধা দিবে কেউ সুবিধা নিবে আর অবশ্যই সেটা টাকার অঙ্ক পরিমাপ করা যাবে এখন এই তিনটা সত্য থাকলেই শুধু হবে না মূলত চার নাম্বার আর একটা বিষয় থাকতে হবে সেটা কি জানো প্রামাণ্য দলিল অর্থাৎ মৌখিক কোন আর্থিক ঘটনা বা লেনদেনকে আমরা কখনোই লেনদেন হিসেবে লিপিবদ্ধ করি না তো আমি জানি না আমার আসলে এটা জানার খুব ইচ্ছা যে বইগুলোতে কেন চারটা বৈশিষ্ট্যকে প্রাধান্য দেওয়া হয়নি অবশ্যই চারটা বৈশিষ্ট্যকে প্রাধান্য দেওয়া উচিত কারণ আমরা কিন্তু কোন একটা ঘটনাকে লেনদেন হিসেবে চিহ্নিত করার আগে এই তিনটা বৈশিষ্ট্য তো অবশ্যই দেখবো দেখে আমরা বুঝলাম এটা লেনদেন কিন্তু এইটার সপক্ষে এর অস্তিত্ব আসলে আছে কিনা এর অস্তিত্ব আমরা যাচাই করার জন্য কি দেখি লিখিত ডকুমেন্ট দেখি কারণ লিখিত ডকুমেন্ট ছাড়া মৌখিক কোনো কথার ভিত্তি নাই তো স্বাভাবিকভাবে লিখিত দলিল আমাকে সাবমিট করতে হবে তার মানে কি দাঁড়াচ্ছে লিখিত দলিল একদম এমার্জেন্সি তাছাড়া একজন অ্যাকাউন্টেন্ট কখনোই কোনো একটা লেনদেন কে লিপিবদ্ধ করতে পারবে না কারণ তাকে জবাব দিয়ে করতে হবে তাহলে লিখিত স্টেটমেন্ট ছাড়া যেহেতু সে জবাব করতে পারবে না স্বাভাবিকভাবে সে লিখিত স্টেটমেন্ট নিবেই তো সেক্ষেত্রে আমাদের লেনদেনের আর একটা বৈশিষ্ট্য চতুর্থ বৈশিষ্ট্য হচ্ছে এমার্জেন্সি বৈশিষ্ট্য সেটা হচ্ছে লেনদেনের উৎস দলিল অথবা প্রামাণ্য দলিল থাকতে হবে আশা করি বুঝতে পারছো এবার আসো অনেকগুলো ক্লাসিফিকেশনের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট ক্লাসিফিকেশন হচ্ছে আন্ত লেনদেন আন্ত হচ্ছে ওই সকল লেনদেন যে লেনদেনের ফলে প্রতিষ্ঠানের অভ্যন্তরে ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে অর্থাৎ প্রতিষ্ঠানের অভ্যন্তরে যে সকল লেনদেন সংঘটিত হয় তাকে আমরা আন্ত লেনদেন বলবো এক কথায় যে লেনদেনের ফলে প্রতিষ্ঠানের ভিতরে কোনো স্থায়ী সম্পদ অথবা দায় অথবা মালিকানা সত্ত্বের হ্রাস বৃদ্ধি ঘটে সেটাকে আমরা আন্ত লেনদেন বলবো তো যদিও দায় মালিকানা সত্ত্বের বিষয়টা তো মানে স্পেশালি দায় হ্যাঁ দায়টা তো তৃতীয় পক্ষ স্বাভাবিকভাবে দায়ের বিষয়টা বা দায় সংশ্লিষ্ট কোন লেনদেনেই আন্ত লেনদেন হতে পারে না এটা মাথায় রাখো আমাদের হিসাব হিসাব সমীকরণের সম্পদ দায় মালিকানা সংশ্লিষ্ট যত লেনদেন আছে এই লেনদেনের মধ্যে দায় সংশ্লিষ্ট কোন লেনদেন আন্ত লেনদেন হতে পারে না হবেও না এখন প্রশ্ন হতে পারে কেন কারণ দায় মানেই হলো তৃতীয় পক্ষ সরবরাহকারী যারা প্রতিষ্ঠানের বাইরে থাকে স্বাভাবিকভাবে তাদের সঙ্গে যত লেনদেন সংগঠিত হবে একটাও না তাদের সঙ্গে যত লেনদেন হবে সবগুলো বহি লেনদেন এগুলো অনেকগুলো বোঝার তোমরা ভাবে না পড়ার কারণে সেম জায়গাগুলো থেকে কোশ্চেন আসছে কিন্তু তোমরা পারতেছো না এটা বিষয়টা দেখো তাহলে সম্পত্তির ক্ষেত্রে দেখো এমন অনেকগুলো ট্রানজাকশন আছে যেগুলো হচ্ছে আন্ত লেনদেন যেমন সম্পত্তির মূল্য হ্রাস পাওয়া সম্পত্তির মূল্য হ্রাস পাওয়া সম্পদের মূল্য কেন হ্রাস পাচ্ছে কারণ সম্পদ ব্যবহার করছো তার মানে কি যত সম্পদ তুমি ব্যবহার করবা এর ফলে সম্পদ গুলো সচরাচর কোথায় থাকে প্রতিষ্ঠানের ভিতরে থাকে স্বাভাবিকভাবে সম্পদ সংশ্লিষ্ট অথবা সম্পদের মূল্য হ্রাস ব্যবহার সম্পৃক্ত যতগুলা লেনদেন আছে সবগুলোকে আন্তঃ লেনদেন হিসেবে কনসিডার করবে এর মধ্যে এগুলো হচ্ছে বাস্তব উদাহরণ ঠিক আছে যেমন অবচয় অস্পের সম্পদের অবলম্বন প্রাকৃতিক সম্পদের ক্ষয় সুকরণ অথবা মুনিহারি বা সাপ্লাইজ এটা মুনিহারির আরেক নাম কিন্তু সাপ্লাই আর এক নাম হলো সম্বার ঠিক আছে এগুলো সম্পর্কে তোমাদের মুনিহারি কি সাপ্লাইজ কি কি একই জিনিস কিন্তু এগুলো আসলে কি একটা ব্যবসা প্রতিষ্ঠানের আনুষঙ্গিক সম্পদ গুলো যেমন একটা ব্যবসা প্রতিষ্ঠানের স্টার প্লাকের প্লাক দরকার পরে কালির প্রয়োজন পরে কাগজের প্রয়োজন পরে কলম প্রয়োজন পরে মানে হচ্ছে এমন সম্পদ যেটার মূল্য খুবই সীমিত ঠিক আছে যেটা একাধিক বছর ব্যবহার করা যাচ্ছে চাইলে চাইলে তুমি এক বছর বছর শেষ করতে করতে আবার একাধিক ব্যবহার এমন জিনিসগুলোকে মূলত মনিহারি বলা হচ্ছে অথবা সম্পদকে সচ্ছল রাখার জন্য অথবা ব্যবসা প্রতিষ্ঠান কার্যক্রম সচ্ছল রাখার জন্য যে সম্পদের ব্যবহার করা হয় তাকে মনিহারি বলবো আমরা এমনভাবে তোমরা বলতে পারবা তাহলে মনিহারির ব্যবহার এইটাকে তোমরা কি ধরবা আন্ত লেনদেন হিসেবে ধরবা ঠিক আছে সেম একই ভাবে নিট মুনাফা থেকে সাধারণ সঞ্চিত তহবিল অথবা অন্যান্য যে কোনো তহবিল বা ফান্ড ক্রিয়েট করা অথবা অন্যান্য সঞ্চিত তহবিলের টাকা স্থানান্তর করা ঠিক একই ভাবে নিট মুনাফা থেকে লভ্যাংশ পরিষদ এটা কিন্তু আন্ত লেনদেন না এটা বহি লেনদেন এই কোশ্চেনটাই করা হবে যে নিসের গুন্ডি বহি লেনদেনের উদাহরণ তাহলে আমরা পড়ছি জানছি যে নিট মুনাফা থেকে সাধারণ সঞ্চিতিতে স্থানান্তর অথবা যে কোনো তহবিল তৈরি করা ও তাহলে নিট লাভ থেকে তো আমরা লভ্যাংশ পরিশোধ করি প্রশ্ন ভাবেই বলবে যে নিট লাভ থেকে লভ্যাংশ পরিষদ তাহলে তোমরা মনে করবা ও নিট লাভ থেকে লভ্যাংশ পরিষদ তার মানে মালিককে পরিশোধ করছে ও মালিক তো প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ তথ্য ব্যবহার করে অথবা নরমালি যে কোনো ভাবে এটা উত্তর ঠিক আছে তো এগুলা করা যাবে না একটু বুঝতে হবে তাহলে অল টাইম মাথায় রাখবা এখানে আরো একটা উদাহরণ দেই এই উদাহরণটা প্রধান কেশিয়ার কিতরা কেশিয়ার কে প্রধান এইটা অভ্যন্তরীণ যেকোনো লেনদেন সম্পাদন এটা আবার বাহ্যিক কারণ খুচরা কেশিয়ার বাইরে গিয়ে কিন্তু লেনদেন করবে চা কিনবে বিস্কুট কিনবে এই জিনিসগুলো কিন্তু প্রধান কেশিয়ার যখন খুচরা কেশিয়ার কে দিবে অথবা প্রধান কেশিয়ার যখন অন্য কাউকে টাকা পরিশোধ করবে যেমন ম্যানেজারকে বেতন পরিশোধ ব্যবস্থাপককে কমিশন প্রদান এগুলো কোন ধরনের লেনদেন এগুলো কিন্তু আসছিল প্রত্যেকটা কোশ্চেন আমি যে প্রত্যেকটা কথা বলতেছি প্রত্যেকটা কথাই বিশ্ববিদ্যালয় আসছিল প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট তাহলে ম্যানেজারকে বেতন প্রদান কমিশন প্রদান এটা কোন ধরনের লেনদেন তোমরা এটা অভ্যন্তরীণ লেনদেন দিবা কেন কারণ ব্যবস্থাপক ম্যানেজার অভ্যন্তরীণ তথ্য ব্যবহারকারী স্বাভাবিকভাবে তাকে বেতন প্রদান অথবা কমিশন প্রদান এটা আন্ত লেনদেন কখনোই না কখনোই না তাহলে হিসাব বিজ্ঞানের তথ্য ব্যবহারকারী এক জিনিস লেনদেন এক জিনিস আন্ত লেনদেনের বিষয়টা এক জিনিস অল টাইম মাথার একবার টাকাটা কোথায় ব্যয় হচ্ছে টাকাটা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যদি ব্যয় হয় বা প্রতিষ্ঠানের অভ্যন্তরে যদি থাকে তাহলে ওটাকে তোমরা আন্ত লেনদেন বলবা অন্যথায় সবকিছু বহি লেনদেন তাহলে সম্পত্তির মূল্য হ্রাস প্রতিষ্ঠানের ভিতরেই হচ্ছে এরপর সাপ্লাইজ মনিহারির ব্যবহার প্রতিষ্ঠানের ভিতরেই হচ্ছে নিট মুনাফা থেকে সাধারণ সঞ্চিতি অথবা যে কোনো তহবিল তৈরি করতেছো ওই তহবিলটা প্রতিষ্ঠানের ভিতরেই থাকতেছে প্রধান কেশিয়ার খুচরা কেশিয়ারকে টাকা পরিশোধ করতেছে প্রতিষ্ঠানের ভিতরেই থাকতেছে এর বাইরে যে জিনিসগুলো হচ্ছে যেমন প্রধান কেশিয়ার কি তো লেনদেন সম্পাদন তার মানে আমরা বলতে পারবো যে বাইরের যে কোনো পক্ষের সঙ্গে সম্পাদন খুচরা কেশিয়ার লেনদেন সম্পাদন তার মানে বাইরের যে কোনো পক্ষের সঙ্গে সম্পাদন এটা আমরা সচরাচর ধরে নিব ম্যানেজারকে বেতন প্রদান কমিশন প্রদান এগুলো সবগুলো হচ্ছে কি বাহ্যিক লেনদেন বা বহি লেনদেন সেম অনুরূপভাবে এই জায়গা থেকে নতুন করে কোশ্চেন করা হবে নিট মুনাফা থেকে কর প্রদান নিট মুনাফা থেকে সুদ প্রদান নিট মুনাফা থেকে লভ্যাংশ প্রদান ঠিক আছে এই জিনিসগুলো সবগুলোই হচ্ছে কি সবগুলোই আমাদের বহি লেনদেন আর অপরদিকে শুধুমাত্র নিট মুনাফা থেকে যে কোনো সমসি বা যে কোনো তহবিল তৈরি করা যেটা প্রতিষ্ঠানের ভিতরে থাকে মালিকানা সত্তর অন্তর্ভুক্ত থাকে স্বাভাবিকভাবে সেটাকে আমরা কি বলবো সেটাকে আমরা আন্দোলন হিসাবে কনসিডার করবো খুবই গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট জায়গা স্বাভাবিকভাবে সর্বোচ্চ গুরুত্ব দিও দুই সালের পর থেকে এখন পর্যন্ত কোশ্চেন করেনি যে কোনো সেশনে যে কোনো একটা উদাহরণ তুলে দিয়ে কোশ্চেন করবে এবার আসো অদৃশ্যমান লেনদেন তাহলে যে লেনদেন মূলত দেখা যায় না ধরা যায় না ছোয়া যায় না স্পর্শ করা যায় না যেটা এক কথায় চোখে দেখা যায় না দৃষ্টিগোচর হয় না কিন্তু তার প্রভাব হিসাব সমীকরণে পরে এমন লেনদেনকে আমরা অদৃশ্যমান লেনদেন বলবো যেমন এই যে তোমার সম্পত্তির মূল্য কমে গেছে পঞ্চাশ হাজার টাকা তুমি কি দেখছো দেখো নাই তাহলে অবচয় অবলম্বন অথবা অবক্ষয় অথবা শূন্যকরণ এগুলো মানে হচ্ছে কি স্থায়ী সম্পত্তির মূল্য কমে যাওয়া তাহলে এগুলাকে আমরা অদৃশ্যমান লেনদেন বলবো এছাড়া প্রাথমিক খরচাবলিকে অদৃশ্যমান লেনদেন বলবো কারণ কোম্পানির জন্মের আগে এই লেনদেন হয় তার মানে কোম্পানির জন্ম হয়নি মানে চোখ হয়নি দেখা যায়নি কোম্পানি ম্যানেজার এগুলো দেখেনি কোম্পানি প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠা হওয়ার পর কিন্তু ম্যানেজার নিয়োগ করা হয় তাই স্বাভাবিকভাবে অ্যাকাউন্টেন্ট অথবা ম্যানেজার প্রাথমিক খরচ বলে কিন্তু নিজে চোখে দেখেনি এজ এ রেজাল্ট এটাকে অদৃশ্যমান লেনদেন হিসেবে কনসিডার করা হয় বুঝতে পারছি সেম একই ভাবে শেয়ার বা ঋণপত্রের বার্তা বা অবহার শেয়ার বা ঋণপত্রের বার্তা অথবা অবহার মানে শেয়ার বা ঋণপত্রর ফেস ভ্যালু মানে লিখিত মূল্য একশো টাকা তুমি বিক্রি করলে আশি টাকায় তাহলে এখানে বিশ টাকা যে কমে বিক্রি করলো ওটাকে বলা হচ্ছে অবহার বা বাট্টা এই যে কম বিশ টাকা এটাকে তুমি চোখে দেখছো দেখা গেছে যায়নি তার মানে এটাকে আমরা অদৃশ্য লেনদেন বলবো সেম একই ভাবে কুরিন সঞ্চিতি একই ভাবে কুরিন সঞ্চিতি তাহলে কুরিন সঞ্চিতি অথবা নরমাল ভাবে কুরিন টাকাও ধরা যায় আসলে এখানে কুরিনও ধরা যাবে অদৃশ্য লেনদেন হিসেবে ঠিক আছে মানে বিষয়টা দেখো আমরা কারো কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা পাই টাকা কারণ তাকে আমরা সেবা দিয়েছি আমাদের পঞ্চাশ হাজার টাকা পণ্য আমরা তার কাছে বিক্রি করছি তো স্বাভাবিকভাবে তার কাছে পাবো এখন সে বলতেছে ভাই আমি দুই হাজার টাকা দেবো না কারণ এবছর বন্যা এ কারণে আমি দিতে পারবো না তোমাকে আমি হচ্ছে আটচল্লিশ হাজার টাকা দেবো তাহলে এই যে দু হাজার টাকা তোমার তোমার হাত দিয়ে চলে গেছে তুমি দেখছো এই দুই টাকা কিভাবে চলে গেছে আসলে কুড়ি টাকাও তোমরা অদৃশ্যমান লেনদেন হিসেবে কনসিডার করবে এবং একই সঙ্গে মনে করো তুমি মনে করতেছো ও হয়তো বা দেওয়ার সময় আরো তিন টাকা দিবে না এই যে এইটা নিশ্চিত দিবে না আর এই তিন হাজার দিবে না তাহলে এই যে হয়তো দিবে না এটাকেই মূলত সম্ভাব্য ব্যয় ধরতে হবে সম্ভাব্য কুরিন সঞ্চিতি সন্দেহজনক বাট্টা সঞ্চিতি তাহলে এইটাকে আমরা ব্যয় হিসেবে কনসিডার করব কোন নীতি অনুসারে রক্ষণশীলতা নীতি অনুসারে তাহলে রক্ষণশীলতা নীতি অনুসারে কুরিন সঞ্চিতি মূলত সৃষ্টি করা হয় এই জায়গাটাতে প্রত্যেকটা গাইড বই ভুল আছে কুরিন সঞ্চিতি সৃষ্টি করা হয় রক্ষণশীলতা নীতি অনুসারে এবং এটাকে ব্যয় হিসাবেও মূলত কনসিডার করা হচ্ছে হলো আমাদের রক্ষণশীলতা নীতি অনুসারে কিন্তু ব্যয় হিসাবে হিসাবে লিপিবদ্ধ করি হিসাবকাল ধারা তথা সমন্বয় নীতি অনুসারে এখানে কথার কিন্তু হিউজ মারপেস আছে তাহলে কুরিন সৃষ্টি করা হয় কারণ এটা সম্ভাব্য ব্যয় সম্ভাব্য ব্যয়কে ব্যয় হিসেবে আমরা বিবেচনা করব। রক্ষণশীলতার নীতি অনুসারে এখন এটার এটা যে ব্যয় ওটার ব্যয় হিসেবে আমরা হিসেবের খাতে লিপিবদ্ধ করব হিসাবকাল কাল ধারা এবং আয় ব্যয় বেসিং নীতি অনুসারে তার মানে এই যে সম্ভাব্য ব্যয়ের সঙ্গে তিনটা নীতি জড়িত সম্ভাব্য ব্যয় অথবা ক্ষতি হবে এইটারে ব্যয় হিসেবে স্বীকৃতি দিব রক্ষণশীলতা নীতি অনুসারে আর ওদের ব্যয় হিসাবে আমরা হিসাবের খাতে লিপিবদ্ধ করবো হিসাব খাল এবং ব্যাসিক নীতি অনুসারে যে জিনিসগুলো স্পষ্ট ভাবে কোনো গাইড বই ক্লিয়ার করে নি আমরা জানবো স্টেপ বাই স্টেপ জানবো তো যাই হোক না কেন এখানে অনেকগুলো ডিটেলস কথা বললাম আর অনেকগুলো ডিটেলস ডিটেলস কথা বলতে পারবো স্বাভাবিকভাবে তোমাদের এভাবে পড়াশোনা করতে হবে তো পরবর্তী অংশে আমরা অনগত লেনদেন নিয়ে কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকবা এবং ক্লাসগুলো ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবা এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবা সময় ভালো থাকবা আল্লাহ হাফেজ